মানে একটা কথা আছে না খেতে হলে সব করতে হবে তাই না বলো আজকে খাবো বলে মানে একটা জিনিস করে খাবো তো সেজন্য আমার আজকে কী খাটাখাটনি হচ্ছে যাই হোক চলো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি সকালবেলা এখন বাজে সাড়ে নটাকে দোষ দশটা বাজে কটা জামা কাপড় ভিজিয়েছিলাম জল এসেছিলো তো জল আসার পরে জামা কাপড় ভিজানো হয়ে গেছে তো সেগুলো ভাবলাম যে চলো জামা কাপড়গুলো খচা দিয়ে নিই আর আজকের ব্লগটা আমি জামা কাপড় কাসা থেকেই শুরু করলাম আর কি তো একদম স্কিপ করো না আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে আজকে তোমাদের তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার ভিডিওটার পাশে থাকবে আমার আমার পাশে থাকবে চ্যানেলটার পাশে থাকবে আর কি যাই হোক চলো এখন দেখো মানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে যাবো পাশের বাড়ি তো কিসের জন্য যাচ্ছি সেটাও তোমরা হয়তো প্রথমে দেখে বুঝে ফেলছো যে কি করব আজকে মানে একটা খাওয়ার জন্য মানুষের যে এত খাটাকাটনি জীবনে এত কষ্ট এত খাটনি মানে এত জীবনে এত দুঃখ কষ্ট কেন জানো তো শুধুমাত্র কটা ভালো খাওয়ার জন্য ভালো নাই হোক মানে শুধু কটা খাওয়ার জন্যই কিন্তু জীবনে এত কটা কষ্ট আর কি সবাই শুধু আমি বলছি আমারটা সেটা কিন্তু নাই সবাই প্রত্যেক বাড়িতে প্রত্যেক ফ্যামিলিতে বাবা মায়ের বলো সবাই সবাই কিন্তু খাটাকাটনি দুনিয়াতে এসেছি খাওয়ার জন্য আর খাওয়ার জন্যই সমস্ত কাজ কর্ম তাই না বলো তো যাই হোক কেন বললাম এই কথাগুলো অবশ্যই বুঝতে পারবে পর পর করে মানে ব্লগটা পুরো কন্টিনিউ কর তো থাকো স্কিপ করলে একদমই বুঝতে পারবে না যে কেন বললাম আর কিসের জন্য বললাম ঠিক আছে চলো তাহলে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন যাব সেই মানে যেই জিনিসটার আশায় আজকে বসে আছি অনেক দিন দিয়ে ইচ্ছা করছিল যে একটু খাবো তো খাওয়ার জন্যই আজকে এত খাটাখাটনি করেছি তো দেখতে থাকো বন্ধুরা কাঁচাকাচি করে ধুয়ে মেলে দিয়ে এসেছি কচু বাগানে কচু তুলবো আর এই যে বাগানের মালিক মালিকের পেছনটা দেখো আর এখন হচ্ছে আমি এই যে কচু একটা উঠাবো তো চলো এখন এই কচু গাছ পরে ছাঁটাই করছে তো করে নুক তারপরে আমি এই যে একদম এই কচুটা উঠাবো এটা বড় কচু দেখছি তো চলো দেখো কচু বাগান তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাশেরই বাড়ি আর কি তো সেই বাড়িতে আসছে কচু নিতে তো অনেকদিন নিতে ইচ্ছা লাগছিলো যে একটু কচু খাবো বলেছিলাম তো বলেছে হ্যাঁ নিয়ে যাই তো আজকে ভাবলাম যে চলো আজকেই খাবো মন যতক্ষণ হয়েছে তো আজকেই চলো একটু টাইম আসে মানে টাইম তো বের করা ভীষণ কষ্ট আর এই সব কাজগুলো করতে গেলে কিন্তু অনেকটা টাইমের ব্যাপার কাটাকুটা তো ব্যাপার থাকে তো যাই হোক খাওয়ার উপরে জীবনে তো আর কিছু নেই তো চলো ওর জন্য উঠাতে চলে আসলাম তো চলো বন্ধুরা কচুটা উঠাই একটু গাজর দেখাই পারি নাকি ও মা মুতি আরে হালকা করে না সেদিন তো পেলাম হইতেন না দুনিয়া জিল্লি কাগজ আরে ঝিল্লি থেকে কোট করানি তো না দেখো কত বড় কচু উঠেছি চলো এখন ওইটা রান্না হবে আজকে তোমাদের সামনে রান্নার রেসিপি শেয়ার করবো যাই হোক বন্ধুরা এই যে যেহেতু কচুর শাক কচুর শাকটা কিন্তু দেখবে চুলায় রান্না করে খেলে বেশ ভালো লাগে খেতে আর রান্না করতেও কিন্তু ভালো হয় চুলার রান্নাটা তো টেস্ট হয়ই তো ওই পেটের জন্য আর খাওয়ার জন্য আমাকে যে আজকে কী পরিমাণে খাটাখাটনি করতে হয়েছে তো তোমাদের আর বলে বোঝাতে পারবো না এদিকে বেলার মানে বেলা কিন্তু গড়ে যাচ্ছে কাজের কর্মে কিছুই হচ্ছে না তো যাই হোক খেতে হলে তো করতেই হবে তো বন্ধুরা এখন আমার চুলা রান্না করতে গেলে লাগবে হচ্ছে কাঠ আর আমি কাঠ এখন করার দোকানে নিয়ে আসবো বাড়িতেই আছে তো চলো একটা কাঠ নিয়ে আসি তো বন্ধুরা সেই জঙ্গল পরিষ্কার করেছিলাম যে কাঠগুলো ছিল তো সেই কাঠ দিয়ে এখন দেখো নিয়ে নেবো একটা কাঠ সত্যি গ্রামের দিকে থাকলে যে কত রকম সুবিধা পাওয়া যায় তো সেটা আর বলে বোঝানো যায় না এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ এটা আমার জঙ্গল পরিষ্কার করেছিলাম একটা ভিডিও তোমরা অবশ্যই দেখেছিলে তো সেই ভিডিওটা আর কি সেই মানে সেই জঙ্গলগুলো এখন কাঠগুলো এত সুন্দর শুকিয়ে গেছে দেখো মট মট করে কাঠগুলো কিন্তু আমার ভেঙে যাচ্ছে তো এই হচ্ছে জন্য আর কি সুবিধাটা বেশ ভালো আর এই যে খেতে যাব যেহেতু কচু শাক রান্না করব মাছ মাছ তোমাদের দাদাভাই পাঠিয়েছে বল মাছ শুকিয়ে মাছটাও রান্না হবে তো ভাবলাম যে আজকে কাঠের জালে রান্না করব বহু দিন হয়েছে কাঠের জালে রান্না করা হয় না তো আজকে ভাব মানে কচুর শাক দেখেই মনে হলো যে চলো কাঠের জলে রান্না করবো তো কাঠের জলে যতক্ষণ রান্না করবো কাঠ তো নেই তো বাড়িতেই দেখো কাঠ হয়ে গেছে কিন্তু এগুলোর গ্রামের সুবিধাটাই পাবে শহরের দিকে কিন্তু এরকম সুবিধা সুবিধা আর কি থাকে না আর কি যাই হোক গ্রামে থাকার একটা অনেকটা একটা বলে না অনেক রকম উপকার থাকে আর কি মানে অনেক মানে চাইলেই সব কিছু হয়ে যায় আর কি গ্রামে মানে বড় বড় জিনিস না আমাদের আমাদের মতো মানুষরা যারা আমরা গ্রামে থাকি আমাদের কিন্তু এই অল্পতেই আমরা প্রচণ্ড সন্তুষ্ট তাই না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে হচ্ছে আমি দেখো সব কাঠগুলো টুকটুক করে ভেঙে নিচ্ছি মাথার উপরে রোদ্দুর টিকটিক করতেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এগারো এগারোটা তো বাজেই তো এখন এখনও স্নান হয়নি মাছ এসেছে মাছ ধুয়ে রাখবো মানে আজকে কাজের যে পাহাড় একেবারে তার মাঝখানে যে মানে সত্যি পেট একটা এরকম জিনিস পেটের জ্বালায় এত কষ্ট এত দুঃখ মানুষের জীবনে পেটের পেট ঠান্ডা থাকলে সবই ঠান্ডা খেতে মন চেয়েছে বলে আজকে এত পরিমাণে খাটনি তা নাহলে ডাল ভাত খেলেই হয়ে যেত তাই না কথা দেখালাম একটা তো সেজন্য আর কি দেখো খেতে খাওয়ার জন্য তো সবই রকম কষ্ট করতে হবে তো তাই জন্য দেখো এখানে ভালো করে কাঠগুলো ভেঙে সাইজ করে নিয়ে যাচ্ছি এই কাঠটা একটু গার জোরে ভীষণ গার জ্বর লেগেছে ভাঙতে বাট কাঠটার মধ্যে ভীষণ পরিমাণে পিঁপড়ে তো এই পিঁপড়ে যদি এই দুপুরবেলা কা দেয় তো জীবনটা একদম বেরিয়ে যাবে তো যাই হোক সেই জন্য আর কি কাঠটা ওদিকে চালিয়ে মারলাম যে পরে পিঁপড়েটা রোদের মধ্যে থাকলে পরে সরে গেলে নেব আর কি দেখো কতটা কাঠ আমি গুছিয়েছি দেখতে পাচ্ছ এই যে এতগুলো কাঠ আমার গোছানো হয়ে গেছে মাথা পুরো রোদ্রে পুরে ঘেমে ঝুমে একদম অবস্থা খারাপ বুঝতে পারো এখন যে টানা রোদ পড়েছে যে পরিমাণে হঠাৎ করে গরম পড়েছে আর একদম টাটকা টাটকা রোদের মধ্যে দেখো আমি কাট ভাঙতে চলে আসছি মানে আমার কতটা পরিমাণে সাহস বুঝতে পারো আর আমার সত্যি এসব কাজগুলো করতে ভালো লাগে কেননা পুরোনো দিনের এক্সপিরিয়েন্স চলে আসে বাপের বাড়ি থাকতে প্রচুর করেছে এসব কাজগুলো তাই জন্য ততটা পরিমাণে মানে কষ্ট হলেও মনে রে কষ্ট মনে করি না আর কি এই হচ্ছে ব্যাপার এখন দেখো যেহেতু রান্না করবো মাটির চুলায় তো হাড়িটা তো পরিষ্কার যে কালি লেগে যাবে তো ছাই মেখে রোদে রেখে দিয়েছি হাঁড়িটাকে হাড়িটাকে রোদে রেখে এখন চলে আসলাম মাছ নিয়ে আসছে সেই মাছ আর জীবনে প্রথমবার এই যে বল মাছ রান্না করব আমি আজকে মানে আমি খেয়েছি কি না আমার সেটাও মনে নেয় হয়তো প্রথমবারই খাচ্ছি বল মাছটা মেয়ে থাকতে হয়তো জানি না মা রান্না করে খেয়ে মানে খাওয়াইছে কি জানি না বলতে পারবো না বাট আমি যত যতদিন জানি বা বুঝতে পেরেছি যতদিন থেকে ততদিন আমি কিন্তু কোনো দিন খাইনি আর তোমাদের দাদা একদম তাজা বল মাছ পাঠিয়েছে বললো যে এই মাছগুলো কিন্তু ভীষণ ফোটে সেই শোনার পর থেকে আমার ভীষণ ভয় লাগছে ফুটে মুটে কেন আমার নাক 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 মুখ না ফুটে যায় এটাই ভাবছি আর ইয়ে করছি তো আমাকে বলেছে যে গরম জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেবে তাহলে কিন্তু লোত ভাবটা চলে যাবে দেখো আমি সেভাবে কিছু জানিই না তো যাই হোক চলো টুয়ে রান্না করা যাক তো বন্ধুরা দেখো বসে বললাম রান্নার কাছে মিষ্টিকে নিয়ে আস স্কুল থেকে রান্না কাছে গিয়ে কচু ভাত নিয়ে বসলাম এখন কচুগুলো কাটবো আর সকাল থেকে কিছুই খাইনি তাই এখানে এখন মুড়ি নিয়ে মেখে বসেছি এখন বাজে বারোটা বারোটার সময় এখন এই গাছুল কাবে না গাছুল কাবে না বারোটার সময় করে মুড়ি এখানে বসলাম আর এখন এখনের কচু কাটবো সাথে রান্না করবো কচুর শাক আর রোয়াল মাছের তরকারি তো একা হাতে যে দেখবে এই কচু কাটা বলো ইয়েচোর কাটা মানে সব কাজগুলো কিন্তু একার দ্বারা সত্যিই অসম্ভব হয়ে যায় সংসারে এই সব যাবতীয় কাজ করার পরে এইসব কাজগুলো কিন্তু হয় না কিন্তু খেতে যতক্ষণ মন চাবে তো খাওয়া তো লাগবেই আর খেতে গেলে কিন্তু এইসব কাজগুলো নিজেকেই করতে হবে কার আসে কে বসে থাকে তাই না তো আমার যেহেতু আমি একার সংসার আমাকেই সব করতে হবে তো সেটার জন্য দেখো ভাতটা হয়ে গেছে কচুর শাক কাটা হয়ে গেছে কাটার পরে আমি ভাতটা দেখো গড় দিয়ে দিচ্ছি আর এই কচুর শাক ধোয়ার পরে আমার যে হাত কি পরিমাণে চুলকিয়েছে এতে কি তোমাদের কী বলবো কেন আমি জানি না তো সবাই কাছে শুনে দেখলাম সে বললো যে না যারা মানে সবসময় ধরা হয় না তো তো জন্য হাতটা নাকি চুলকাইছে তো তারপরে আমি কি করেছিলাম হাতে একটু নুন আর একটু সরষের তাল দিয়ে আগুনে ছেঁক দিয়েছিলাম তারপরে কিন্তু হাত চুলকানি এটা চলে গেছে বাট খেতে দারুণ হয়েছিল খেতে যে যে চুলকা মানে গলা চুলকাইছে সেটা কিন্তু না এখানে দেখো কচুর শাকটা আমার রান্না হয়ে গেছে কচুর শাকটা রান্নার সময় ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদা ফোন করেছিল তো ফোনে কথা বলতে গিয়ে এদিকে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধার পরে রসুন একটু তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরা ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা আর হলু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দিয়েই কিন্তু আমি রান্নাটা মানে কচুর শাক রান্নাটা কমপ্লিট করলাম এখন বাজে দুপুর একটা মানে কচুর শাক কেটে কুটে রান্না করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে আর কি একটা বাজে একটার সময় আমি এখন বসাচ্ছি বোল মাছটা দেখো কত দূর দূর থেকে দূর থেকে মাছটা করাতে দিচ্ছি ওই যে বললো যে ফোট পেয়ে সেটা শোনার পর থেকে ভয়তে ভয়তে রান্না করেছি বিশ্বাস করো মাছটা যে এত ভয়তে রান্না করেছি কি বলবো তোমাদের তো যাই হোক ঢেকে 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 আমি কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর কি টুকটুক করে তো এই যদি একটা ফোটটা ফুটে একবার নাকে বা মুখে আসে তো কী বিচ্ছরি অবস্থা হবে তো সেটা তো বুঝতেই পারো তোমরা তো যাই হোক এখানে দেখো ঢেকে দিয়েছি আর মাছটা না ভীষণ ফুটেছে আমি না একটু হলুদ লং হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম সাথে একটু কাঁচা তেল মানে সর্ষের তেল দিয়ে রেখেছিলাম আমাকে বলেছে আর কি পাশের বাড়ি আমি শুনে নিয়েছি যে কি কী রান্না করতে হবে না পাশের বাড়ি বলছি ভুলে হয়ে গেছে আমার ননদকে ফোন করেছিলাম ননদকে বললাম যে কীরকম করে রান্না করবো আমি তো কোনো দিন রান্না করিনি তো আমাকে বললো যে মাছটা কিন্তু ফুটবে সাথে তুমি একটু মাখানোর সময় একটু রিফা তেল দিয়ে দেবে মাছটায় হলুদ লবণের সাথে তো দিয়ে সেরকমই দিয়ে রেখেছিলাম তাও কিন্তু ফুটেছে তাও বলেছে যে ঢেকে ঢেকে মাছটা ভাজবে হলে কিন্তু নাকে মুঠে মুখে ফুটে আসার ভয় থাকবে তো ভয়তে ভয়তে রান্নাটা করে নিয়েছি এখানে যখন তেল দিয়েছি তেলের উপরে কালো জিরা ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়েছি জিরা কি কালো জিরা কি যেন ভুলে গেছি জিরা ফোড়ন দিয়েছি জিরা ফোড়ন দেওয়ার পরে আমি একটু জিরা আদা আটা আর এইগুলো দিয়ে তারপরে আমি কিন্তু তেলে মানে তেলে দিয়ে তেলের উপর জিরা আদাবাটা দিয়ে দিয়েছি এখন মশলার হলুদ লঙ্কার গুঁড়ো তো দিয়েছি লবণ দিয়েছি সাথে একটু টমেটো কেটে নিয়েছি টমেটার মানে টমেটাও দিয়ে নিয়েছি আর কি তো ভালো করে আলু মানে মশলাটা আমি ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব আর কি তো ভাবে যেভাবে কাতলা মাছ রান্না করি তো সেভাবেই রান্না করতে বললো আমাকে তো সেভাবেই রান্নাটা করেছি সত্যি ভীষণ ভালো ছিল মাছটা মানে রান্না করতে যতটা পরিমাণে আমার কষ্ট হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছিল আর কি তো যাই হোক খাওয়াটা তো খুব ভালো হয়েছে সেটা হচ্ছে ব্যাপার এখানে দেখো মাছের ঝোলে আলু দিয়ে দিয়েছি মাছের ঝোল বলছি মাছ মশলা কষাচ্ছি তো সেখানে আমি আলু দিয়ে দিয়েছি তো এই হচ্ছে সুবিধা দেখো গ্রামের দিকে কাঠ আমি তো মানে ভেঙে চুঙে মানে সমস্ত কিছু জোগাড় করে এনে তারপরে রান্নাটা করছি আর ওই যে যে বুট্টার রাতিগুলো দেখতে পাচ্ছি সেগুলো না এখন ভালো করে জলে না কেন বুঝি না আর আমার কাঠে রান্না করতে ভালো লাগে ওই বুট্টার রাতিগুলো দিয়ে অতটা ভালো লাগে না রান্না করতে কাঠ দু চারটে দিয়ে মানে সরে যাওয়া যায় বাট ওই আতিগুলো দিতে দিতে শেষ হয়ে যায় তো সেজন্য ভাবলাম যে চলো ওই দু চারটে কাঠ আর দু চারটে আতি দিয়ে বুট্টার সেই আতি না মুথা যাই হোক যাই হোক যেটা বলে সেটাই তো সেটা দিয়ে কি রান্না করব আর কি তো চলো এখানে দেখো হয়ে গেছে মাছের ঝোল ফুটে গেছে লবণ টবণ দেওয়া হয়ে গেছে মাছের ঝোল ফুটার পরে মাছ দুটো মাছ তিন পিস দিয়েছি যেহেতু আমরা এখন পাঁচ পাঁচজন মিষ্টির জন্য আর সোনার জন্য ভাজা মাছ রেখেছি আর আমারটা বাবারটা তোমাদের দাদা ভাই তিনজনেরটা ঝোলে দিয়ে দিয়েছি আর কাকিমারা এখনও কলকাতা থেকে আসেনি ওদের আসতে একটু এখনো সময় লাগবে আর কি তো যাই হোক এখানে হচ্ছে রান্না রান্না আমার করা হয়ে গেছে যেসব বাসন কোষন ছিল সমস্ত কিছু বাইরে বের করে রেখেছি তারপরে রান্নার পরে জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে নোংরাটা উঠিয়ে রোংরা নোংরাটা ফেলে নেবো সাথে আমার কিন্তু মাছের ঝোলটাও ফুটে গেছে আমি এখন মাছের ঝোলটাও নামিয়ে নেবো আর কি ধনে পাতা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি একটু পাতলা করে ঝোল করেছি মানে তিনজনের ঝোল যেরকম দরকার আর কি তো সেভাবে রান্নাটা করে কমপ্লিট করলাম যারা রান্নাটা হয়ে গেছে রান্নার পরে যেই বাদ বাদ কি কাজগুলো থাকে সেগুলো তো আরও ভয়ঙ্কর কাজ তাই না এই যে কত বাসন বেরিয়েছে দেখতে পাচ্ছ সকাল থেকে একদম বাসন ধোয়ার সময় পাইনি ঘরে যা বেসিনে বাসন ছিল চায়ের বাসন টাসন সমস্ত কিছু ছিল সেসব বাসনগুলো ধুয়ে টুয়ে চলো চলে আসলাম খেতে বা আপ্রে যা খিদে পেয়েছে কি বলবো সেই যে একটু মুড়ি খেয়েছিলাম অল্প কয়টা রান্না করার সময় তো রান্না করার সময় সেভাবে তো আর খাওয়া যায় না মিষ্টিকেই দিয়ে দিয়েছিলাম তো ভীষণভাবে খিদে লেগেছে সবাই খাওয়া হয়ে গেছে মানে সর্বশেষে আমি বসলাম খেতে তো যাই হোক চলো আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো বন্ধুরা তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার কিন্তু ভীষণ খিদে লেগেছে চলো আমিও খেয়ে নিই আর তোমরা যদি আমার ভিডিওটা দুপুরবেলা দেখে দেখো তোমরাও খেতে খেতে আমার ভিডিওটা দেখো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে কি করতে হবে সবাইকে তো বলে দিয়েছি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি একটু মন প্রাণ ভোরে এসকে কটা ভাত খেয়ে নিই বিশ্বাস করবে না ভাতের যে এই পরিমাণে খিদে লেগেছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না তো সবাইকে টাটা